নমস্কার, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান অপেক্ষার অবসান। আবারও সেই একটা সুন্দর অনুষ্ঠান, যুক্তিপূর্ণ অনুষ্ঠান, আবারও আমাদের কাছে দেখার সুযোগ, পাওয়ার সুযোগ। আর এই অনুষ্ঠান এত বলাই বাহুল্য, ভেরি লজিক্যালি অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে সামনে প্রেজেন্ট করার চেষ্টা হয়। কারণ যে মানুষটি সেই কাজটি করে চলেন, তিনি তো ভীষণ লজিক এবং প্র্যাকটিক্যাল, এই ভাবনার বাইরে কখনো নিজেকে নিয়ে যান না। কাজেই জোরের সঙ্গে তিনি বলতে পারেন, অবশ্যই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ বিশ্লেষণের প্রয়োজন আছে এবং অবশ্যই ক্ষেত্রটা আছে। কোন লজিকে সেটা আমরা ইতিমধ্যেই যারা রেগুলার ভিউয়ার্স তারা জানি, অনুষ্ঠানের সাথে যারা আছি তারা এতদিনে জেনে গেছে যে প্রফেসর ডক্টর বাসু আমাদের জন্য সেই মেসেজটাই রাখেন, এবং শুধু রাখেন না, সেটাকে অ্যানালিটিক্যালি, সেটাকে বিশ্লেষণের মাধ্যমে লজিক্যালি আমাদের সামনে রাখেন। এটাই এটাই একটা পাওনা বিশেষণ। আমরা অ্যাস্ট্রোলজিকে কিভাবে দেখব এবং অ্যাপ্লাই করব সেটা অনেক ভাবার বিষয় আছে। ধরুন একটা সমস্যা কিভাবে আমরা দেখব, সমস্যায় হাল ছেড়ে দেব নাকি সমস্যায় একেবারে আশাহত হয়ে শুধুমাত্র ভাগ্যের দোষ দিয়ে বসে থাকব, নাকি তার জন্য নেসেসারি সেই স্টেপিংগুলো আমাকে সেই অ্যাস্ট্রোলজির কাছে নিয়ে যাবে এবং পজিটিভলি সেই রেজাল্টের লক্ষ্যে আমি যাব সেটা ভাবতে হবে। এবং ঠিক সেই জায়গায় সকলকে ইন্সপায়ার যেমন করেন, লজিক্যালি সকলকে বুঝিয়েও দেন কেন প্রয়োজন আছে অ্যাস্ট্রোলজিকে নিজেদের লাইফে নেওয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য। সেই কাজটি করে চলেছেন তিনি নিরলসভাবে এবং দিনের পর দিন গবেষণা করে চলেছেন। সেই রিসার্চ ওয়ার্কের ফলস্বরূপ আমরা বিভিন্ন প্রজেক্টে তার মাধ্যমে আমরা দেখে চলে এসেছি এবং যার স্বীকৃতি ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন প্রতিষ্ঠান অর্গানাইজেশন থেকে তাকে দেওয়া হয়েছে। অবশ্যই টপ মোস্ট অ্যাস্ট্রোলজার রূপে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং গোল্ড মেডেলের মতো বিভিন্ন স্বীকৃতি তাকে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সেই স্বীকৃতি দিয়েছেন। সর্বোপরি মানুষ অ্যাকসেপ্ট করছেন এবং করে চলেছেন, এটাই সবচেয়ে বড় পাওনা। আসুন আরও একবার আজকের এপিসোডে আমরা সন্ধান করি কিভাবে তিনি আছেন এবং একজন ডিফারেন্ট ওয়ার্ল্ডের। আমরা জানি একটি নামকরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে তিনি সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, সেখান থেকে এই অ্যাস্ট্রোলজিতে তার বিলং করা আশা ভালোবাসা সমস্তটাই আরও একবার বুঝে নেওয়া, আরও একবার অ্যাস্ট্রোলজির কথা শুনতে লজিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি প্রফেসর ডক্টর বাসুকে আপনাদের আমাদের সকলের তরফ থেকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম স্যার। নমস্কার সকলকে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছি সেটা হচ্ছে খুব একটা জরুরি বিষয় এবং ঠিক আজকের এই মুহূর্তের জন্য, এই সময়টার জন্য খুবই সময় উপযোগী। বিগত দু তিন মাস ধরে আমি যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াই, অধ্যাপনা কাজে যুক্ত, তো আমার কাছে বিভিন্ন পেরেন্টসরা, বাবা মা আসেন তাদের ছেলে মেয়েদের চার্ট বিচার করাতে, এবং তার সঙ্গে আমি কেরিয়ার কাউন্সেলিংটাও করে দিই। অর্থাৎ আপনার বা ছেলের বা মেয়ের কোন দিকে যাওয়া উচিত, কি লাইন নিয়ে, কি ফিল্ড নিয়ে পড়াশোনা করলে সে জীবনে উন্নতি করতে পারবে। তো বেশ এক দু মাস ধরে দেখছি সবাই আসছে, সামনে 23 এপ্রিল 23rd এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের জন্য। তো সব বাবা মারা আসছেন যে আমার ছেলে যাতে ভালো রকমভাবে পরীক্ষা দিতে পারে, আমার মেয়ে যাতে শরীরে শারীরিক অসুস্থ না হয়ে পড়ে পরীক্ষার সময়, এই ব্যাপারগুলো আপনি একটু দেখুন না। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করে আপনাকে একটা ভীষণ নেসেসারি কোয়েরিজ রাখতে চাইবো, যে এই যে একদম শর্ট টাইম 23rd অফ এপ্রিল এবং আজকে এই সময় দাঁড়িয়ে আর কটা দিন হাতে গোনার সময়, এত শর্ট পিরিয়ডে অ্যাস্ট্রোলজি কিভাবে তাদের সেই স্টুডেন্টদের, জয়েন্টের স্টুডেন্টদের হেল্প করতে পারে? হ্যাঁ, মানে সামনে রবিবার সানডে এই সময় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, আজকে 16, সামনে 23 তারিখে পরীক্ষা দিচ্ছে। তো এই সময়তে ঠিক এখনই যদি কোনো স্টোন দেওয়া হয়, স্টোনটা ঠিক সেভাবে এফেক্টিভ হবে না, যত ভালোই স্টোন হোক না কেন, মিনিমাম ইট টেক্স 1 মান্থ টাইম, 1 মাস সময় লাগে। তো এখন চট জলদি কি করে একটা সবাইকার জন্য প্রতিকার করা যায়, তো আমি এ ব্যাপার নিয়ে বেশ কিছু গত 1 মাস ধরে চিন্তাভাবনা করে আমি এর প্রতিকার হিসাবে একটা প্যাকেজ রেখেছি, আজকে সেটা ডিক্লেয়ার করবো প্যাকেজটার ব্যাপারে। তবে যে ফোনে আছে
তার ফোনটা বোধহয় নিয়ে নেয়, ফোনে কেউ আছে এই মুহূর্তে? হ্যাঁ, ফার্স্ট কলার, আপনি আসলে ফোনে আসবেন না, এটা তো হতেই পারেন না। কে আছেন বলুন। নমস্কার, হ্যালো, আমার নাম অঞ্জন ব্যানার্জি। কোথা থেকে বলছেন অঞ্জন বাবু? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, আপনি কার সম্পর্কে জানতে আগ্রহী? আমি আমার পুত্রের সম্পর্কে জানতে আগ্রহী। পুত্রের নাম? পুত্রের নাম সুজিত ব্যানার্জি। স্পষ্ট হচ্ছে না, আপনার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হচ্ছে। একটু ফাঁকা জায়গায় এসে কথা বলুন, ওপেন জায়গায়। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা জানান তো। 30/9/6। জন্মের সময়টা বলুন আগে। রাত্রি 9টা। রাত 9টা। কোথায় জন্ম? বর্ধমানে। বর্ধমানে। এই অনুষ্ঠান আগে দেখেছেন, প্রফেসর ডক্টর বাসুর অনুষ্ঠান? কি ধারণা তৈরি হয়েছে মনে, উনি অ্যাজ এন অ্যাস্ট্রোলজার কি ধারণা তৈরি হয়েছে তার সম্পর্কে? ডেফিনেটলি, এই যে আপনি একটা ছোট্ট কথা বলে দিলেন না, এইটা কতজনের যে আক্ষেপ যে স্যার কোথায়, আমাদের কাছাকাছি কেন আসছেন না, এটা স্যারের কাছে আজকে রিপ্লাই আমি নিশ্চয়ই কালেক্ট করবো। কিন্তু তার আগে আপনার প্রেডিকশন ছিল না, আমি দেখতে দেখতে বলছি আপনার কোশ্চেনের রিপ্লাইটা। অ্যাকচুয়ালি আমি সোম থেকে শুক্রবার তো কলেজে ব্যস্ত থাকি, কলকাতার একটি খ্যাতনামা কলেজে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর। আমি যদি ওই দিনগুলো বাইরে যাই সেটা তো ঠিক নয়, কারণ ছাত্রদের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে, সেটা এটাই আমার একটা কমিটমেন্ট, ঠিক আমার অধ্যাপনা একটা কমিটমেন্ট ছাত্রদের প্রতি, তো সেটা সেটা নষ্ট হবে। তো তার জন্যেই আমি এটা শখে করি, এই আমার ভালো লাগে প্রফেশনটা, আমি এনে রিসার্চ করি, তো সপ্তাহে দুদিন দিতে পারি, বাকি দিনগুলো আমি বাইরে যেতে পারি না, এই একই কারণে কলকাতা থাকতে হয়। আচ্ছা, আপনার ছেলের সম্বন্ধে একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে এখন সময়টা কি যাচ্ছে, এখন 2017-16-19 ভেনাস স্যাটার্ন, গুড। 2019 অবধি 7/2/16 থেকে শুরু হয়েছে 7 এপ্রিল 2019 অবধি শুক্রের দশা, মহাদশা, শনির অন্তর্দশা। হ্যাঁ, সব মানে মেন যে প্রবলেমটা আপনার ছেলে, আপনার ছেলে পড়াশোনা আপনি শুধু জানতে চাচ্ছেন, আপনি এখনো বলেননি কি ব্যাপারে, পড়াশোনা ব্যাপারে তো? হ্যাঁ, পড়াশোনা মানে আপনার ছেলের মাধ্যমিক অবধি একটা আগে আমরা চিন্তা করি, মাধ্যমিক এটা যদি ভালো হয় তারপরে বাকিগুলো আস্তে আস্তে ইম্প্রুভ করবে। তো মাধ্যমিকের জায়গায় অর্থাৎ ফোর্থ হাউস, আপনার ছেলের বৃষ লগ্ন, বৃষ লগ্নের ফোর্থ হাউস দ্যাট ইজ লিও, তার অধিপতি সান, মানে সিংহের অধিপতি সান বসে আছে কেতুর সঙ্গে এবং ভেনাসের সঙ্গে এবং মঙ্গলের সঙ্গে। তাহলে সান এবং ভেনাস আপনারা জানেন দারিদ্র যোগ, ঠিক আছে, এই যোগগুলো কতটা এফেক্টিভ তার জন্য আরো অন্যান্য চার্ট দেখতে হয়। কিন্তু সাধারণভাবে বলা যেতে পারে যে ঘরটা, যে হাউসের লর্ড অধিপতি আপনার ছেলেকে মাধ্যমিক অবধি খুব ভালো করে পড়াশোনা করাবে সেটা দুর্বল, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন কি বলছি? তো এই জায়গাটাতে ইম্প্রুভ করা দরকার, বুঝতে পেরেছেন? তার জন্য আমাকে D24 দেখতে হবে। এবং আর একটা কথা বলে দিই, নবাংশ আমি দেখি এই মুহূর্তে নবাংশটা চোখে পড়ে গেল, সেই নবাংশে আবার সান বসে আছে বৃষতে, বৃষের জায়গাটা কার? শুক্র। তাহলে কি হচ্ছে, শত্রু ক্ষেত্রেও সান বসে আছে, সেখানেও সান খুব একটা ভালো ফল দেয় না। তো এই জায়গাগুলো একটু ইম্প্রুভ করে নিতে হবে, তাহলে আপনার ছেলে আশা করি জীবনে অনেক বাধা বিপত্তি থেকে মুক্ত হবে। ওকে অঞ্জন বাবু, আপনি বর্ধমানে স্যারকে চাইছিলেন না, কিন্তু একটু যদি কষ্ট করে কলকাতাতে চলে আসতে পারেন তাহলে বোধ হয়, আই থিঙ্ক আপনার যে পুত্রকে নিয়ে এত ভাবনা এবং কিছু কিছু নেগেটিভ জায়গাটাও বেরিয়ে আসলো সেটার সলিউশনটা ডেফিনেটলি বেরিয়ে আসবে। তবে আমি একটা কথা বলবো এই মুহূর্তে, সেটা হচ্ছে এখন যেরকম মিডিয়া যে হারে অগ্রগতি ঘটেছে মিডিয়া কমিউনিকেশন সিস্টেমের, ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার অ্যাট অল, ডিস্টেন্সটা ম্যাটারই করে না। কারণ আমার কাছে শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে বটেই, বাইরের বহু দেশের আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএইর মতো জায়গা থেকে তারা আমার কাছে কনসালটেশন নেয়, দ্যাট ইজ কল্ড টেলিফোনিক কনসালটেশন। তাদের জন্য আমি কি করি, সব দিন আসি বাট আফটার 10 PM, রাত 10টার পর। জেনারেলি তো সুবিধা হয়, কেন ওদের ওখানে তখন দিন হয় বেশিরভাগ সময়তে,
তো রাত 10টার পর আমিও ফ্রি হয়ে যাই, কলেজ থেকে আসার পরে আমি ফ্রি হয়ে গেলাম। রাত 10টার পরে কি করতে হয়, ডেট অফ বার্থ টাইম প্লেস আগে আমার অফিসে দিয়ে দিতে হয়, আমার পিএ কে দিয়ে দিতে হয়, তিনি নোট করে নেন। অ্যান্ড আমার যে ফিজটা কনসালটেশন ফিজ সেটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেন ওনারা। আমি চার্ট বানিয়ে রাখি, চার্ট বানিয়ে হোয়াটসঅ্যাপ বা মেল করে দিই, তারপরে একটা টাইম দেওয়া হয় তাদেরকে আমার সঙ্গে টেলিফোনিক কনসালটেশন করার জন্যে, এবং সব রকম কোয়ারি আমি মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা তাদের সঙ্গে আমি কোয়ারি অ্যান্সার দিই, যা যা কোয়ারিগুলো সেগুলো মিট করি। অ্যান্ড রেমিডিও যদি দরকার হয়, তারা যদি মনে করে আমার কাছ থেকে রেমেডি নেবে, সেই রেমিডিও থ্রু কুরিয়ার পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ ফিজিক্যালি আসাটা কোনো রকমভাবে প্রবলেমই হয় না, সেক্ষেত্রে ডিস্টেন্সটা কোনো ম্যাটার করে না। আমি ডেফিনেটলি বন্ধুকে ওয়েলকাম জানানোর আগে কয়েকটা তথ্য শেয়ার করে রাখতে চাইবো। স্যারের ওয়েবসাইট ভিজিট করে আপনারা অনলাইন বুকিংও করতে পারেন, সেখান থেকে বেশ কিছু জিনিস কালেক্টও করতে পারেন, www.propbasu.in। আর এর সাথে হেল্পলাইন নাম্বারটাও নোট করে নিন, 9674250516, আর সেকেন্ড নাম্বার 9748403694। আর zengatv.com এর মাধ্যমে এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে চান দেখতে পারেন। ইউটিউবে স্যারের অনুষ্ঠান রয়েছে, সেখানে সার্চ করে যে কোনো সময় দেখতে পারেন। এই সমস্ত কিছু ফেসিলিটিসগুলো রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন চেম্বার রয়েছে, ইনফ্যাক্ট লিমিটেড চেম্বার, সেখানেও ডাইরেক্ট আসতে পারেন। তবে সেখানে আসার জন্য কিছু কিছু নেসেসারি আপনাকে মেনটেন করতে হবে, ম্যান্ডেটরি। সেটা যিনি বা যা সম্পর্কে নামটা বুক করছেন, যিনি আসবেন তার সম্পূর্ণ বার্থ ডিটেলস, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইগুলো দিয়ে নামটা বুক করতে হবে। এটা ভীষণ এসেন্সিয়াল, তার কারণ তার ওয়েটা সম্পূর্ণ ডিফারেন্ট। তিনি প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা চার্ট প্রস্তুত করেন, এবং সেটা একাধিক, সেটা আমরা জানি, তার কাছ থেকে অ্যানালিসিসটা পেয়েছি, এবং তার প্রত্যেকের জন্য আলাদা ফাইল প্রস্তুত করেন। সেটা বিফোর টাইমে চেম্বারে আসার যেদিন আপনি আসবেন মনস্থির করছেন, তার বিফোর টাইমে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। যদি চান চেম্বারে গিয়েও সরাসরি সেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, যেমন কালীঘাটে আপনি একদম প্রাইম লোকেশনে গ্রিক চার্চের পাশে ফরচুনা চেম্বারে চলে যেতে পারেন, শনি এবং রবিবার সেখানে আছেন, এর পাশাপাশি সাঁতরাগাছিতেও আছেন। বাকি ডিটেলস জানতে হলে হেল্পলাইন নাম্বারটা নোট করে নিচ্ছেন স্যারের, অবশ্যই কনসালটেন্সির জন্য বাকি ডিটেলস জেনে যেতে পারেন। এই মুহূর্তে কনসাল্ট করার জন্য আমাদের এই লাইভ ফোনের অনুষ্ঠানে যতটা পসিবল পরের বন্ধু যিনি ওয়েট করছেন, স্বাগত আপনাকে, নমস্কার। দশটা কুড়ি মিনিটে কোথায় জন্ম? আপনি এই অনুষ্ঠানে ফোন করছেন, আপনার একটা ছোট্ট ওপিনিয়ন আমি একটু জেনে নিতে চাইবো এই সুযোগে। স্যারের অনুষ্ঠান স্যারকে কেমন লাগে সিম্পলি? এই বিষয়গুলো আপনাকে অ্যাট্রাক্ট করে ভীষণ ভাবে, যার জন্য মেয়েকে নিয়ে আপনার একেবারে একজন একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার এমন রূপেই করবেন, এবং স্যারের কাছ থেকে আমরা সেইটা পাই। ওকে ওকে, এবার বলুন আপনি মেয়েকে নিয়ে কি কোয়ারিজ আপনার? আচ্ছা বলি, সেটা হচ্ছে আপনার মেয়ের, আপনার কর্কট লগ্ন। হ্যাঁ, তো কর্কট লগ্নের ক্ষেত্রে যোগ কারক গ্রহ হচ্ছে মঙ্গল। প্রথমে বলি, পড়াশোনা বাদ দিয়ে ওভারঅলটা বলতে আগে শুনে ভালো করে শুনে নিন, কর্কট লগ্নে যোগ কারক গ্রহ মঙ্গল। সেই মঙ্গল বৃষতে আছে রাহু, শনি, শুক্র এবং বুধের সঙ্গে। অর্থাৎ মঙ্গলের জায়গাটা কিন্তু খুব একটা স্ট্রং নয়, খারাপ হয়ে গেল। যোগ কারক গ্রহ যদি খারাপ হয়ে যায়, শুধু পড়াশোনা নয়,
অন্যান্য বেশ কিছু ব্যাপারে, অনেকগুলো ব্যাপারে আপনার মেয়েকে প্রচুর স্ট্রাগল করতে হবে, ওর জীবনে যথেষ্ট হার্ডলস আছে, ঠিক আছে? তো এবার বলি আপনার মেয়ের যদি বলেন হায়ার সেকেন্ডারি, যার আমরা ফিফথ হাউস থেকে দেখি, এই ফিফথ হাউসের অধিপতি বৃহস্পতি, তার অবস্থা যেমন থাকলেও ফিফথ হাউসে বসে আছে কেতু এবং সানের অ্যাসপেক্ট বা ডিরেক্ট, এই সরি রাহুর ডিরেক্ট অ্যাসপেক্ট বা দৃষ্টি পড়ছে। তো সেই জায়গাতে ফিফথ হাউসটাকে ডিসরাপ্ট করে দিচ্ছে, অর্থাৎ প্রচুর পরিশ্রম করবে কিন্তু সমানুপাতিক সেই অনুপাতে রেজাল্ট উইল নট কাম, বুঝতে পেরেছেন? তো এই জায়গাটাতে ইমিডিয়েটলি একটা প্রতিকার করে নিতে হবে, না হলে কিন্তু মাধ্যমিকের থেকে হায়ার সেকেন্ডারিতে রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে? আচ্ছা ওকে দাদা, একটা কথা আপনার কাছে প্রশ্ন রাখতে পারি? হ্যাঁ বলুন। আপনি তো বিভিন্ন অনুষ্ঠান দেখেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্যারের প্রেডিকশন আপনার কতটা আলাদা বা বিশেষ মনে হলো, কাজে লাগলো? আমি তো আর জ্যোতিষ জানি না, তবে যদি বললেন নিশ্চয়ই ঠিকই হবে। বেশ, এই জায়গায় ডেফিনেটলি ডেফিনেটলি আর একটা কথা বলে দিচ্ছি, আপনি কোশ্চেন করেননি কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি, আপনার মেয়েকে আফটার গ্রাজুয়েশনই আপনি কিন্তু বলবেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করতে, গভর্নমেন্ট সার্ভিস। আপনার মেয়ে সায়েন্সের থেকে যদি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে, আর্টস নিয়ে পড়াশোনা করে, অনেক ভালো হবে। আপনি কি আপনার মেয়েকে সায়েন্স দিয়েছেন? ও মাধ্যমিক দেবে, সরি, আচ্ছা মাধ্যমিকের পরে, আমি হায়ার সেকেন্ডারির কথা বলছি, সায়েন্স নিয়ে নয়, আর্টস নিয়ে এবং ইকোনমিক্স যেন থাকে, ঠিক আছে? থাকতে পারে সোশ্যাল সায়েন্স, এইগুলো নিয়ে আপনি আপনার মেয়েকে পড়াবেন এবং ওর জন্য ভালো গভর্নমেন্ট সার্ভিসের যোগ খুব সুন্দর আছে ওর, ঠিক আছে? ওকে তো আজকে যে অনেকে ধৈর্য ধরে বসে আছে সেই প্যাকেজ নিয়ে, কারণ সবে নেক্সট সানডে একটু সাথে থাকুন, আমরা বিশেষ প্যাকেজটা শুনে নিই। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, যারা পরীক্ষার্থী তারা এই মুহূর্তে ভীষণ চিন্তিত, তার সঙ্গে তাদের বাবা মা পেরেন্টসরা খুব চিন্তিত। তো এই অল্প সময়ের মধ্যে কি করা যায় এই নিয়ে আমি বিস্তর ভাবনা চিন্তা করার পরে একটা প্যাকেজ রেখেছি। এই প্যাকেজে তিনটে আইটেম থাকবে। নাম্বার ওয়ান, একটা দেখবেন এই পরীক্ষার সময় প্রিপারেশন খুব সুন্দর হয়েছে, খুব ভালো প্রিপারেশন হয়েছে, কিন্তু ঠিক পরীক্ষার আগের দিনে শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল, মন ভেঙে গেছে, জানা জিনিস পরীক্ষাতে গিয়ে ভুল করছে, মেমারি লস হচ্ছে, স্মৃতিশক্তি ফিরে পাচ্ছে না, টেনশন বেড়ে যাচ্ছে, টেনশন শরীর খারাপ হয়ে গেল, খুব ভালো প্রিপারেশন নিয়েছে, গিয়ে দেখলো পরীক্ষা হলের অ্যাম্বিয়েন্সটা এমনই খারাপ, তার মেন্টালি স্যুট করলো না। এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো ইন্ডিউসড হয় কিন্তু পরীক্ষার সময়, যাদের যাদের জন্য এই গ্রহগত গোচরে খারাপ আছে, এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের জন্য আরো বেশি করে এগুলো হয়। তো সার্বিকভাবে আমার এই জিনিসটা কাজ করবে সব রকম ভাবে, কি করবে, আমি একটা যন্ত্র থাকবে, এক নাম্বার ওয়ান আমার টোটাল প্যাকেজের মধ্যে নাম্বার ওয়ান আইটেম একটা যন্ত্র থাকবে, এই যন্ত্রটা অলওয়েজ যে কোনো নেগেটিভিটিকে দূর করে দেবে, যে ভালো এই পরীক্ষা যাতে খুব ভালো হয় তার জন্যে, অর্থাৎ সেই যন্ত্রটাকে রাখা যেতে পারে পকেটে, পার্সে, বা যে নিয়ে যাবে যে বক্সটা যেখানে পেন পেন্সিল রাখে, রাবার ইরেজার রাখে, সেখানে রাখতে পারে। নাম্বার টু, শরীর ঠান্ডা থাকবে, মনটা খুব স্থির থাকবে এবং কোনো মানসিক উত্তেজনা বা টেনশন থাকবে না পরীক্ষার সময়, এর জন্য একটা কবচ দেওয়া হবে, ঠিক আছে? এই কবচটা সমস্ত রকম ডিস্টারবেন্স থেকে নিজের মনস্থির করে যা যা পড়েছে তার 100% আউটপুট যেটা দিতে পারে সেটা হেল্প করবে খুব সুন্দরভাবে। থার্ড আইটেম, আমার কাছে তিনটে পেন আপনারা কিনবেন, যে পরীক্ষার্থী পরীক্ষা দেবে তার চুজ করা তিনটে পেন নিয়ে আসতে হবে। তিনটে পেন নিয়ে এসে আমার কাছে সমস্ত আইটেমগুলো একদিন আমার লাগবে, এই তিনটে পেন তার আগের দিন দিয়ে আমাকে দিয়ে যেতে হবে। এই তিনটে পেনের উপরে কিছু কাজ করে দিলে সেই পেন দিয়ে পরীক্ষা দিতে হবে, সেই পেন কিন্তু আগে ইউজ করা যাবে না, অর্থাৎ পরীক্ষার পারপাসে এই তিনটে পেন সেভাবে কাজ করা থাকবে। এই সমস্ত কিছু নেগেটিভিটি দূর করে একদম, মানে সময় কোশ্চেন আমরা সিলেক্ট করতে পারি না কোনটা ঠিক করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রায় লাখ লাখ ইঞ্জিনিয়ার আমার জীবনে ছাত্র আমি দেখেছি, আমি তো যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর দেখেছি, তাদের তো মেরিট আছে কিন্তু পরীক্ষাতে ভালো করতে পারলো না, যার ফলে সে ভালো কলেজ না চান্স পেয়ে একটা প্রাইভেট কলেজে, খুব একটা ভালো কলেজে না সেখানে চান্স পেলো র্যাঙ্কটা দূরে করার জন্য, কিন্তু সে খুব ভালো ইন্টেলিজেন্ট ছেলে, কারণ কোশ্চেন সিলেকশন
এটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাতে আমি বলবো ওই তিনটে পেন দিয়ে আমার আগে দিয়ে দিতে হবে। আর এই টোটাল প্যাকেজটা তিনটে আইটেমের জন্য কস্ট আমি আগে থেকেই বলে দিচ্ছি 2100 টাকা। আর যারা শুধুমাত্র পেনের কাজ করাবেন তাদের জন্য 500 টাকা। আমি একটু বলে দিই, সাবধান করে দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু তার মানে এই নয় যে কোনো প্রিপারেশন নেয়নি এগুলো নিয়ে গেল পরীক্ষা আছে জয়েন্ট এন্ট্রান্স র্যাঙ্ক করবে আর ভালো রেজাল্ট, তা কিন্তু নয়। যার প্রিপারেশন আছে, হু ডিজার্ভ টু ক্র্যাক দি এক্সাম, এক্সামে র্যাঙ্ক করার জন্য যে ডিজার্ভ করে, তারা অনেক সময় অনেক কারণে পেতে পারে না, তাদের জন্য এই কাজটা করে দেবো। অর্থাৎ প্রিপারেশন নিতে হবে, তার সঙ্গে যাতে আর কোনো রকম নেগেটিভিটি ইন্ডিউস না হয় আপনাদের মধ্যে, তার জন্য এই প্যাকেজটা আমি করেছি। এই সপ্তাহের মধ্যেই আমার একদিন টাইম লাগবে, সামনে সানডে এক্সাম আছে, তার আগে অর্থাৎ এখন থেকে আপনার এসে আমার চেম্বারে এসে নাম এনরোলমেন্ট করে যাবেন, এবং যার যার যা রিকোয়ারমেন্ট সেটা ফোনে জেনে নেবেন, সেটা নিয়ে আপনার তার পরের দিন এটা নিয়ে যেতে পারেন। আপনাদের কাছে উপায় আছে, টেলিফোনে যতটা জানা সম্ভব তার পাশাপাশি তো চেম্বার গুলো রয়েছে, সেখানে সরাসরি পৌঁছে যেতে পারেন। ফরচুনা চেম্বার কালীঘাট রামডিপুর কাছেই, গ্রিক চার্চের পাশেই, একদম প্রাইম লোকেশনে ফরচুনা চেম্বার, শনি রবি সেখানে পৌঁছতে পারেন। সাঁতরাগাছিতেও চেম্বার রয়েছে। তবে এই বুকিং এর জন্য একটু শেষ প্রান্তে উল্লেখ করে দেব, এই যে প্যাকেজ সেটা নেওয়ার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, কারণ সময় একদম কম। আজকে 16 এবং সামনে 23 তারিখ থেকেই এক্সাম, 23 তারিখে এক্সাম, সেক্ষেত্রে আপনার সময়ের কথা মাথায় রাখতে হবে, যতটা এই সময় দাঁড়িয়ে যতটা প্রোটেক্ট করা যায় সেই স্টুডেন্টকে, সেই আননেসেসারি স্টেপিংটা একজন অভিভাবক রূপে সেটা আপনি নিতে চাইবেন, সেটার জন্য সময়টাকে মাথায় রেখে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করবেন। আবার জলদি চট জলদি কাজ শুরু হয়, মাত্র 24 ঘন্টার মধ্যে কাজ শুরু হয়ে যায়, সেটা কালেক্ট করতে হবে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি, সেটা কালেক্ট করতে হবে 9674250516 এবং 9748403694, এই দুটো হেল্পলাইন নাম্বার আপনাকে ভীষণভাবে হেল্প করবে। তবে শেষ প্রান্তে আবারও উল্লেখ করে দিই যে বিফোর টাইমে আপনি নাম এনলিস্টেড করবেন, ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, বা চেম্বারে এসে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কিন্তু যার অ্যাপয়েন্টমেন্ট, যার সম্পর্কে বিচারের জন্য অ্যাপয়েন্টমেন্টটা নেবেন না, নাম বুক করবেন, তার সমস্ত কিছু বার্থ ডিটেলস দিয়ে আপনাকে বুকটা করাতে হবে। এটা একটা ডিফারেন্ট ওয়ে, কারণ তিনি সাবজেক্টকে ডিফারেন্টলি ভালোবাসেন এবং তুলে ধরতে চান, তার মেথডটা সম্পূর্ণ আলাদা, রেসপন্সিবিলিটিটাও সম্পূর্ণ আলাদা, সেটা কন্ট্যাক্ট করলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে আমরা থামবো, কিন্তু আপনাদের সময় এখন থেকে শুরু হচ্ছে সেই সুবোধের সঙ্গে কানেক্ট করার। ইউটিউবে যে কোনো সময় দেখতে পারেন, এই কথা আবারও মনে রেখে আজকে বিদায়, কারণ সময় শেষ। ভালো থাকুন সবাই, নমস্কার, নমস্কার, ভালো থাকবেন।